রাস্তার পাশে জলাশয় থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ মৃত যুবকের কোনো পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ তদন্ত শুরু হয়েছে জাতীয় সড়কের পাশে জলাশয় থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ উদ্ধার হওয়া যুবকের পরিচয় জানা যায়নি ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার নবজীবনপল্লি এলাকায় মঙ্গলবার সকালে এলাকার এক ছাত্রী যশোর রোডের পাশে জলাশয়ে নোংরা ফেলতে যায় সেই সময় জলাশয়ে মৃতদেহটি ভাসতে দেখে সে ফিরে এসে স্থানীয়দের ওই ছাত্রী খবর দেয় স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় মৃত্যুর কারণ জানতে দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে পাশাপাশি মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ এই রোজ সকালবেলা যেরকম জল এঠো জল ফেলতে আসি নোংরা জল এখানে আজকেও তাই ফেলে এসেছি মানে ফেলতে এসেই দেখি এরকম বডি ভুট আছে এবার আমি বুঝতে পারিনি মাকে ভয় পেয়ে মাকে দেখেছি মা এসে তারপরে পাশে আশেপাশে লোক ঠিক ডাকলাম এবং আশেপাশে লোককে ডেকে তারপরে তারা পুলিশে খবর দিয়ে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড অশোকনগর